28 अक्टोबर रोज सोमवार बंदर बाजार प्रांगणे बंदरे सीएनजी श्रमिकेर उपर हमला कराय विक्षोभ और प्रतिबाद सभा अनुष्ठित हयेछे। उल्लेख्य बंदरे सीएनजी श्रमिक नामे चाँदाबाजी प्रतिबाद कराय 3 जन श्रमिकेर उपर हमला करा हयेछे। रविवार 27 अक्टोबर राते युवदल नेता काजी सोहागेर नेतृत्वे ए हमलार अभियोग ओठे। हमलाय आहत हयेछेन सीएनजी चालक राना, तारेक और স্বপন। घटनार प्रतिबादे सोमवार सकाले सीएनजी चालकरा नासिक 22 नং वार्डेर प्रधान सड़के विक्षोभ मिছিল और बंदर बाजारे प्रतिबाद सभा करें। এতে অংশ নেন শত শত সিএনজি চালকরা। এই সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু, যুগ্ম আহ্বায়ক রনি, বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন, স্বেচ্ছাসেবক দল নেতা সৈকত। এছাড়াও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মোল্লা, স্বপন, রানা, তারেক, আলমগীর, দীপু, সাগর, শামীম, মুক্তার, শালম, লিয়াকত সহ শত শত সাধারণ শ্রমিক। বাংলাদেশে যত শ্রমিক সেক্টর আছে যে কোনো জায়গায় কোনো শ্রমিক ব্যয়ের উপর যদি আঘাত পড়ে সব শ্রমিক ব্যয়েরা কিন্তু লুকে দাঁড়ায়। আমি কিন্তু এটা দেখে আসছি। আজকে রানার গায়ে যারে হাত দিছে রানা, তারেক, এটা আপনারা ঠিক করেন নেই কেন? যারা আমাকে এলাকার ভিতরে সবসময় থাকে, আমাকে ডাক দিলে পাশে পায়, ওরা যদি একটা অন্যায় করে আমাকে আপনি জানাতে পারতেন। আজকে রানার গায়ে যারা হাত দিছে আমরা কিন্তু শ্রমিক ব্যয়েরা না করছে করে নাই। ওই কারণে কালকে আমার চোখে পড়ে না, আমি বাধা দেও না, চাঁদাবাজি করতে নিষেধ করো না। আমার অস্ত্র ঠেকায়া ওরা 20-25 জন সোহাগের লোক চাঁদা চাইছে, দোকানে দোকানে চাঁদাবাজি করতে, আমি ওরা অবজেকশন দেও না। ওরা 20-25 জন আইয়া আমার অস্ত্র ঠেকায়া মারতে মারতে ওই কাঠপটি লেগে গেছে। সিজি সোহাগ, তারপর আমাদের স্টানে জড়িত আছে শাহিন, আমাদের সেক্রেটারি হলো রশিদ, রহমান, এরপরে কালো জাহাঙ্গীর, এরপরে আরও আছে স্টানে আরও জড়িত আছে, সবাই নাম আমার জানাতো নাই। আকাশ, এটি সোহাগ মিয়ার পোলা পাইন, তারা আমার অস্ত্র মস্ত্র ঠেকায় মারতে মারতে আমার ওখানে নিয়ে গেছে। জি জি দেশি অস্ত্র মনে হয়, হয়তো দেশি, আমি খেয়াল করতে পারি। সুইচ গিয়ার অস্ত্র মনে হয়, অবিকল মনে হয়, যন্ত্র মনে হয় অরিজিনাল। আমার দাবি হলো আমি এটার আমার দাবি না, সব শ্রমিকের দাবি। এটা আমরা সেটা বিচার চাই। চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজি চলবে না, বিচার চাই। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।